দেখছেন পদ্মা নিউজ 24.com এর 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা এফি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছে। ভারতের কলকাতায় ডাক্তার দেখাতে যেয়ে খুন হয়েছেন তিনি। ঘটনায় বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ, কিন্তু এখনও জানা যায়নি কী কারণে তিনি খুন হন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। কী কারণে খুন করা হয় তাকে তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তাদের ধারণা, সোনা পাচার নিয়ে বিবাদের জেরেই খুন করা হয় আজিমকে। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করা ছাড়াও আখতারুজ্জামান শাহীন এবং সিয়ামের যুক্ত থাকার কথা জানতে পেরেছে পুলিশ। একই সঙ্গে তাদের ধারণা, এই খুনের ঘটনায় ভূমিকা থাকতে পারে আজিমের বন্ধু এবং আত্মীয়দের। এখন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। দেশীয় সংবাদমাধ্যম ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এই সময় প্রতিবেদনে বলছে, আনারের হত্যার সঙ্গে পরিচিতদের যুক্ত থাকার সূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তারা আজিমের গতিবিধির তথ্য আখতারুজ্জামান এবং খুনের সঙ্গে জড়িত অভিযুক্তদের দিয়েছিলেন বলেও সন্দেহ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সোনা পাচার নিয়ে বিবাদের জেরেই খুন করা হয় আনারকে। তবে এটা রাজনৈতিক কারণে খুন কিনা তা খতিয়ে দেখার দাবি করেন আনোয়ারুলের মেয়ে মুমতারিন ফেরদাউস। ভারতের নিউ টাউনে যে ফ্ল্যাটে আজিমকে খুন করা হয় সেখান থেকে পাওয়া গেছে দেহাংশ। ওই দেহাংশের ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন ডিবির গোয়েন্দা প্রধান হারুনর রশিদ। ওই পরীক্ষা হলেও তা আনারের কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। আফসানা ইভি, পদ্মা নিউজ। ঢাকার বাবুবাজার এলাকায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কন্ডম রিপ্যাকিং কারখানায় যৌথ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার দুপুরে এই অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, কারখানাটিতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো, এছাড়া খোলা বাজারের কন্ডম এখানে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল পরিমাণের নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও খোলা বাজারের কন্ডম জব্দ করা হয়েছে। তিনি বলেন, মার্কেটের নাইম ফার্মেসি, শাকিল ব্রাদার্স, সাহারা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন ও আলাউদ্দিন মেডিসিন নামের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একজন প্রেমিকা খুঁজে দেওয়ার জন্য ভারতের দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন নিঃসঙ্গ যুবক শিবম। লেখেন, তার প্রেমিকা কবে আসবে, তিনি এখনও সিঙ্গেল। এটা ঠিক নয়। দিল্লি পুলিশের উচিত তাকে একজন প্রেমিকা খুঁজে পেতে সাহায্য করা। নিজের নিঃসঙ্গতাকে বোঝাতে ইংরেজিতে সিঙ্গেল লিখতে গিয়ে আবার বানান ভুলে লেখেন তিনি সিগন্যাল। মজার বিষয় হলো, ওই যুবকের আবেদনে সাড়া দিয়েছে রাজ্য পুলিশ। যুবকের টুইটটি শেয়ার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, স্যার, তারা তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারেন ঠিক তখনই যদি তিনি নিখোঁজ হন। বানান ভুলে সিগন্যাল লেখা নিয়ে রসিকতা করতে ছাড়েনি পুলিশ। পুলিশ লিখেছে, আপনি যদি সিগন্যালই হয়ে থাকেন তাহলে বলবো সবুজ থাকুন, একদম লাল হতে যাবেন না। প্রিয়তমা সিনেমার পর শাকিব খানের বৃহস্পতি এখন তুঙ্গে। নিজেকে নতুন করে আবিষ্কার করেন ঢাকাই ছবির কিং। সৌজন্যে ভার্সিটাইল মিডিয়া এ প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান তার আগের সিনেমা সুলতানা বিবিয়ানার পরিচালক হিমেল আশরাফকে সঙ্গী করে নির্মাণ করলেন প্রিয়তমা। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। এবার বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে। সেখানে এমন একজন নায়িকা থাকবেন যিনি কিনা কখনও শাকিব খানের সাথে অভিনয় করেননি, যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। শাকিবের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, হাওয়াখ্যাত নাজিফা তুশি হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা জানা যায়নি। শেষ হয়েছে টি-20 বিশ্বকাপের অপেক্ষা, এবার মাঠে লড়াই করার পালা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা। বাংলাদেশ সময় রোববার ভোর 6:30টায় টেক্সাসের ডালাসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচের আগে হচ্ছে না টি-20 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় দ্বিতীয় ম্যাচের আগে। রোববার বাংলাদেশ সময় রাত 8:30 নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের 2 ঘন্টা আগে থেকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে আর টসের আগ মুহূর্ত পর্যন্ত চলবে অনুষ্ঠান। সেই হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। বাংলাদেশের দর্শকরা নাগরিক টিভিতে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা News24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা News24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা News24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা News24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।